अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই মেয়েটা আবার আমাদের প্ল্যান নষ্ট করে দিল। এই মেয়েটা কে আসলে? মোম পড়ে রুচিতার পায়ে ফোসকা পড়ছিল, কিন্তু ওই মেয়েটা তো ওর সামনে ঢাল হয়ে দাঁড়ালো। রুচিতাকে রক্ষা করতে নয়, ওর জীবনের সবকিছু নষ্ট করতে এসেছি আমি। বারবার রুচিতার প্রাণ বাঁচিয়ে সবার মন জয় করে নিচ্ছে মেয়েটা। সবার নয়, শুধু একটা মানুষের মন জয় করতে হবে, শুধুমাত্র নিহারের মনে জায়গা বানাতে এসেছি আমি। এটা কি হচ্ছে আমার? না না, আমাদের ধীরে ধীরে লক্ষ্যটা একটু বদলাতে হবে। রাস্তা একই থাকবে, কিন্তু লক্ষ্য এবার রুচিতা নয়, ওই মেয়েটা হবে। এবার আমাদের ওই মেয়েটাকে রুচিতার জীবন থেকে বের করে দিতে হবে। আমার টার্গেট শুধু একটাই, যে কোনো ভাবেই নিহারের জীবন থেকে রুচিতাকে বের করে দিতে হবে। তুমি আমার ফোন ওঠাওনি না নিহার, তাই আমি তোমার বাড়ি এসে গেছি তোমার রাগ ভাঙাতে। আমি তো তোমার প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসা কেউ ভুলে না। আর যদি তুমি ভুলেও যাও তো আমি তোমাকে ভুলতে দেব না। এখানে এসেই তোমাকে মালা পরিয়ে তোমাকে নিজের বানিয়ে নিয়েছি। আর যেমন ভাবে ফুলের মালা থেকে কাঁটা আলাদা করতে হয় না, সেভাবেই রুচিতাকে তোমার জীবন থেকে উপড়ে ফেলে দেব আমি। তোমাকে নিজের করে নিতে তোমার অমৃতা ফিরে এসেছে নিহার। আকাশ, বাতাস, জল, আগুন, যা করতে হয় করব, আমি তোমাকে নিজের করেই নেব। ফ
ফটো থেকে রুচিতা খুব তাড়াতাড়ি বাইরে যাবে, আর অমৃতা তোমার পাশে থাকবে। নিহার, আমার সাথে শুধু তোমাকেই পারফেক্ট দেখায় নিহার। তুমি একটা পারফেক্ট লাইফ আর একটা পারফেক্ট পার্টনার ডিজার্ভ করো। এই ফটো ফ্রেমটা খালি হয়ে গেল কি করে? এটাতে তো আমার আর নিহার বাবুর ছবি ছিল, কোথায় গেল ওটা? ফটোটা তো এখানেই রেখেছিলাম আমি। তুমি সরি, তুমি পর্দার পেছনে কি করছিলে? নিহার বাবু, এটাতে আমাদের ফটো ছিল, ওটা হারিয়ে গেছে, ওটাই খুঁজছি। আপনি কোথাও দেখেছেন নাকি? কোন ফটো? আমার মনে নেই কিছু। ছিল নিহার বাবু, আমাদের ফটো খুব সুন্দর ফটো ছিল ওটা। ওটাতে আপনি পিঙ্ক কালারের শার্টটা পরেছিলেন, এখানেই রাখা ছিল, কোথায় চলে গেল কে জানে। আমার খুব ভালো মতো মনে আছে, আমরা ফটোটা হলে তুলেছিলাম। আর আরে রীতিকা, গীতিকা শোনো, এদিকে এসো। যার এখন অবধি তার বউয়ের নামটাই মনে থাকে না, তার ফটো কি মনে থাকবে? রুচিতা নাম আমার। তোমার ফোন কোথায়? নিয়ে এসো। পাসওয়ার্ড, বসো। স্মাইল। এই নাও, এর একটা প্রিন্ট আউট বার করে একটা ফ্রেম বানিয়ে নিও। আর প্লিজ আর চিৎকার করো না, আমার খুব ঘুম পাচ্ছে। কে অমৃতা, কখন থেকে ওয়েট করছি আমি? যখন তুমি আমার লেট করে আসার কারণ জানতে পারবে, তো তোমার মুড এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। এমন কি কারণ? ওয়াও, আমার ফেভারিট ক্রিমি পাস্তা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। সো সুইট। এবার খেয়ে বলো কেমন লেগেছে। তুমি যখন তোমার নিজের হাতে বানিয়েছো, তাহলে নিজের হাতেই খাই দাও। কেমন হয়েছে? বেস্ট। এর টেস্ট তো আমি জীবনেও ভুলব না। শুনেছি পুরুষদের মনের রাস্তা ওদের পেট দিয়ে শুরু হয়, এই কারণে আবার আমি তোমার জন্য পাস্তা বানিয়েছি নিহার। এবার দেখো, এটা খেয়ে আমার কথা তোমার মনে পড়বেই। বা সুন্দরী, তুমি পাস্তাও বানাতে জানো? হ্যাঁ দিদি, ওই এর আগে আমি অন্য একটা বড় বাড়িতে কাজ করতাম না, ওখানে সবে এগুলোই খেত, ওখান থেকে শিখেছি। এটা থেকে তো কি ভালো গন্ধ বেরোচ্ছে। থ্যাংক ইউ দিদি, আমি এক্ষুনি নিহারকে গিয়ে জলখাবারটা দিয়ে দিচ্ছি। নিহার স্যার আর বাকি সবার জন্য জলখাবারটা দিয়ে দিচ্ছি। সরি সুন্দরী, আসলে আমি জানি তুমি খুব মন থেকে বানিয়েছো এটা, কিন্তু
এখানে না কেউ পাস্তা খায় না, আমার মনে হয় তাই নিহার বাবুও খাবেন না। তুমি একটা কাজ করো, এটাকে না বাইরে বের করে রাখো, আমি বৌদি আর প্রিয় খেয়ে নেবো। হ্যাঁ, আমি ততক্ষণ নিহার বাবুর জন্য স্যান্ডউইচটা গ্রিল করে দিই, ওনাকে অফিসেও বেরোতে হবে। আমিও ততক্ষণে অন্য কিছু বানিয়ে নিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি স্টোর রুম থেকে ঘি নিয়ে আসো, কিচেনে ঘিটা শেষ হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে দিদি। পাস্তার স্মেল, হ্যাঁ জিজ্ঞেস করিস না বাবা, এত কাজ থাকে একদমই সময় পাই না। আমি এর টেম্পারেচারটা বাড়িয়ে দিচ্ছি, আমিও দেখছি কি করে ও এখানে স্যান্ডউইচটা বানায়। আচ্ছা তুই বল, আঙ্কেল আন্টি কেমন আছে, তুই কেমন আছিস? এটা করে নে, তারপর আমিও তোকে একই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে না পরে কথা বলছি, ঠিক আছে? বাই বাই। শোনো, কি ব্যাপার, তুমি রান্নাঘরের বাইরে ওয়াইপার নিয়ে কি করছো? ওই ওখানে একটু জল পড়ে গিয়েছিল, তাই আমি ওটাকে পরিষ্কার করতে যাচ্ছিলাম। আর দিদি বলেছিল স্টোর রুম থেকে ঘি এনে দিতে, ওটাই দিদিকে দিতে যাচ্ছিলাম। ঘিয়ের কৌটোয় কালো কালো কি লেগেছে? ও গড, আমার হাতের রং তো ঘিয়ের কৌটোয় লেগে গেছে। ওই আমি পাস্তা বানাচ্ছিলাম তো, তাই কড়াইয়ের কালো রং বোধ আমার হাতে লেগে গেছিল, ওটাই ঘিয়ের কৌটোয় লেগে গেছে। মা, মেয়েটাকে যা মনে হয় ও কিন্তু তেমনটা নয়, কিছু গন্ডগোল আছে। আমরা যদি আরেকটু আগে চলে আসতাম তাহলে সত্যিটা ধরা পড়ত। কোনো ব্যাপার না মা, সত্যিটা তো সত্যি, কোনো না কোনো দিন সামনে চলেই আসবে, লুকোনো যায় নাকি। শুধু নজর রেখে যেতে হবে। এই পোড়া পোড়া গন্ধটা কোথা থেকে আসছে? হে ভগবান, এটা সবকটা স্যান্ডউইচ পুড়ে গেল।
কি রুচিতা, এই কিচেনে এত ধোঁয়া কেন? মা, আমি নিহার বাবুর জন্য স্যান্ডউইচ গ্রিল করব বলে ওভেনে দিয়েছিলাম, জানি না কিভাবে নিজে নিজে টাইমার বেড়ে গিয়ে সব পুড়ে গেছে। যদি কোনো জিনিসের ব্যবহার না জানো তাহলে কাউকে জিজ্ঞেস করে নাও, অথবা সেই জিনিসটা ব্যবহারই করো না। তোমার বাপের বাড়িতে নিশ্চয় ছিল না এগুলো, তাই তোমার এসব জিনিসের অভ্যেস নেই। তোমার এই এক্সপেরিমেন্টের জন্য আমার ছেলেটা না খেয়ে চলে যাবে। আমার ব্রেকফাস্টটা দিয়ে দাও, লেট হয়ে যাচ্ছি। দিদি, আমার বানানো পাস্তাটা দিয়ে দিন। দেখো এখন দাঁড়িয়ে ভাবছো, দিয়ে দাও না ওর বানানো পাস্তাটা। কিন্তু মা, ওই পাস্তা। কিন্তু কি, আরে কিছু খেতে দাও আমার ছেলেটাকে, খালি মেরে পাঠাবে নাকি? দিদি, আরো একবার আমার ভালোবাসার অনুভব করবে তুমি নিহার? এনি। এমন কি বানাচ্ছিলে, এত সময় লেগে গেল কেন? কেমন হয়েছে? বেস্ট। আমির স্বাদ তো জীবনে কোনোদিন ভুলব না। কে বানিয়েছে পাস্তা? তুমি যে এটা বানাওনি সেটা খুব ভালো করে জানি, কিন্তু কে বানিয়েছে সেটা বলো। কি হলো, ভালো হয়নি নাকি? যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা বলো, কে বানিয়েছে পাস্তা? সুন্দরী বানিয়েছে। অমৃতা আর এই মেয়েটার পাস্তার টেস্ট এরকম সেম কি করে হতে পারে? খুবই জঘন্য খেতে হয়েছে। লিসেন, তোমার যদি আমার জন্য ব্রেকফাস্ট বানাতে না হয় তাহলে বানিও না, অন্য কাউকে দিয়ে বানিও, বা আমাকে না বলে দিও, আমি অফিসে গিয়ে খেয়ে নেব, কিন্তু এই পাস্তাটার কোনো দিনও বানাবে না। এত ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন ছিল আমার, পুরো মুডটাই নষ্ট করে দিল। নিহার বাবু, আই'ম সরি, আসলে আমি আপনার জন্য যেটা বানিয়েছিলাম সেটা পুড়ে গেছে, পাস্তা আগে থেকে বানানো ছিল তাই এটাই খেতে দিলাম, প্লিজ আপনি একটু খেয়ে নিন। নিহার, একে তো তোর বউয়ের কোনো কাজে মন থাকে না, ভুল করা ছাড়া অত কিছু পারেই না, কিন্তু ওর ভুলের শাস্তি তুই কেন ভোগ করবি বাবা? এভাবে না খেয়ে যাচ্ছিস কেন? একটু পাস্তা খেয়ে নে না, তুই তো পাস্তা ভালোবাসিস। প্লিজ নিহার বাবু, আমার পছন্দ এখন বদলে গেছে মা। আমার ছেলের এত ইম্পর্টেন্ট মিটিং, তোমার জন্য না খেয়ে চলে যেতে হলো ছেলেটাকে। নাও মা। তবে মা, তুমি তো দারুণ খেলা দেখালে, ওভেনে টাইমার বাড়িয়ে তুমি রুচিতার যে অবস্থা করলে, বাহ, আমার মাথায় এটা যে কেন এলো না। হ্যাঁ তো, আমি তো চমৎকার করি।
আহ, দারুণ মজা হলো। এক সেকেন্ড, আমি কি করলাম? টাইমার তো তুমি বাড়িয়েছিলে। না মা, তুমি বাড়িয়েছো টাইমার। তুমি বাড়িয়েছিলে, ভুলে গেছো হয়তো। না মা, আমি করিনি। আসলে কি জানো তো, তুমি এত কিছু করো রুচিতার বিরুদ্ধে যে তোমার মনে নেই। হ্যাঁ, নিহার বাবু, নিহার বাবু, আপনার এত ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, আপনি প্লিজ খালি পেটে যাবেন না, এটা খেয়ে নিন। এটা আবার কি? রুটি র‍্যাপ। আমরা গৃহিণীরা বাসি রুটিকে কিভাবে টেস্টি বানাতে হয় সেটা খুব ভালোভাবে জানি। রাস্তায় খেতে খেতে চলে যাবেন। থ্যাংক ইউ, আই এম সরি। আমার ভেতরে তোমার উপর এভাবে চিৎকার করা উচিত হয়নি। কোনো ব্যাপার না নিহার বাবু, আপনি শুধু আপনার প্রেজেন্টেশনে ফোকাস করুন। অল দ্য বেস্ট। কি হলো, ভালো লাগেনি নাকি? খুবই ভালো খেতে। আমি এটা ভাবতেও পারিনি যে বাসি রুটি এতটা টেস্টি হতে পারে। থ্যাংক ইউ। আসছি, বাই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।